সত্যি কি এই কলেজ শিক্ষিকার মৃত্যুর জন্য সমাজ দায়ী ছিল? যেই সমাজে জীবনে 40টা বছর কাটিয়েছেন, সেই সমাজ সম্পর্কে আপনার একটুও ধারণা হয়নি? আপনি দেখেননি এই সমাজ কালো মেয়েকে কালি আর নাকবুচা মেয়েকে বুচি আর অবিবাহিত মেয়েকে বিয়ে হচ্ছে না বলে কষ্ট দিতে দুবার ভাবে না? আপনি এমন কোনো ঘটনা দেখেননি যে কোনো নায়ক বিয়ে করেছে তো নায়কের থেকে যদি সেই মেয়েটির একটু কমতি থাকে তাহলে তো সেই মেয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে বা মেয়েকে হেয় প্রতিপন্ন করতেও সমাজের মানুষের একটুও কষ্ট হয় না? আমার তো মনে হয় যে আপনি আপনার জীবন দিয়ে বুঝেছেন যে মেয়েদের জীবনে পান থেকে চুন ঘষলেই চুল ছেঁড়া বিশ্লেষণ শুরু হয়ে যায়। আপনার সাথে যখন আপনার স্বামীর ডিভোর্স হয়ে যায় তখন আপনি হয়তো আপনার কোনো বন্ধু বা সহপাঠীর সাথে তর্ক বিতর্ক চলছে, সেই মুহূর্তে আপনি এমন অনেক কথা শুনেছেন যে তোমার এই রকম ব্যবহারের কারণেই স্বামীর ঘর করতে পারোনি। সেই মুহূর্তে তো আমার মনে হয় যে আপনার তর্ক বিতর্ক তো দূরের কথা, কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছেন। আপনি হয়তো অনেক কষ্টে বা মানিয়ে নিতে পারেননি বিধায় একটি সন্তানকে নিয়ে হাজার দুঃখ কষ্ট বুকে চেপে সংসারটা ছেড়েছেন। আপনার কষ্টটা বা ছেড়ে আসার কারণটা কেউ দেখছে না, সমাজের মানুষ সমাজের কথা বলছে। মেয়েদের জীবন যেহেতু একটুতেই হাজারো দোষে দোষী, তাই সমাজে টিকে থাকতে হলে সমাজের কিছু নিয়ম কানুন তো অবশ্যই মেনে চলতে হবে। নতুন বিয়ে হয়েছে এমন মেয়েকে যেমন শুনতে হয় যে বাপের বাড়ি থেকে কিছু শিখে আসোনি, বাবা মা ভদ্রতা শেখায়নি, আবার দ্বিতীয় বিয়ে হয়েছে এমন মেয়েকে শুনতে হয় যে এই কারণেই তো তোমার প্রথম স্বামীর সাথে ডিভোর্স হয়েছে, সংসার করতে পারোনি। আমার তো মনে হয় যে এগুলো প্রকৃতির কথা, মেয়েদের পক্ষে যুক্তিযুক্ত, ছেলেদের পক্ষে নয়। ছেলেরা চাইলেই যেমন 2-3টা বিয়ে করে 2-3টা বউ একত্রে নিয়েও সংসার করতে পারে, মেয়েরা কিন্তু একটি প্রক্রিয়া করলেই তার গোষ্ঠীকে তুষ্টি করে দেবে সমাজ। এটি সমাজ ব্যবস্থা, সমাজের নিয়ম সমাজে হয়ে আসছে। আমি, আপনি, আপনারা চাইলে এই সমাজের ব্যবস্থা, সমাজের নিয়ম, সামাজিক কথাবার্তা পরিবর্তন করতে পারবো না। তাই আমার মনে হয় মেয়েদের কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সমাজের ব্যবস্থা, সমাজের নিয়মের মধ্যে চলতে হবে, যা মেয়েদের জীবনকে অনেক বেশি সহজ, সুন্দর ও সম্মানিত করবে। আপনি একজন কলেজ শিক্ষিকা, আপনি আপনার 40 বছরের জীবনে যে অভিজ্ঞতা পেয়েছেন তাতে কি আপনার সাথে 21 বছরের একটি ছেলের কোনোভাবে যায়? আপনি ভাবেননি যে এই সমাজ আপনাদেরকে কী চোখে দেখবে, সমাজের মানুষ কি বলবে? আপনার জীবনে যাকে জীবন সঙ্গিনী হিসেবে ভাবছেন শেষটুকু সময় তার সাথে পার করে যেতে পারবেন কি না? যেখানে অনেক মেয়েরা শুধুমাত্র শাশুড়ির বাঁকা কথায় জীবন অতিষ্ঠ হয়ে যায় এবং সংসারও ছেড়ে দেয়, সেখানে তো আপনি এমন বিয়ে করেছেন যেই বিয়ে এই সমাজ এর আগে আর কখনোই দেখেনি। আপনি একজন কলেজ শিক্ষিকা, আপনি হয়তো ভুলে গিয়েছিলেন যে আপনি অনেক বড় একটি সম্মান ক্যারি করছেন, যেখানে ছোট ছোট বাচ্চারা আপনার কাছ থেকে এই সমাজ, সমাজের ব্যবস্থা এবং আপনার জীবনের অভিজ্ঞতা শুনে জীবনটাকে সহজ এবং সুন্দর করে তুলবে। সেখানে আপনি আপনার জীবনটাকে এত কঠিন করে তুলেছেন যে নিজেকে শেষ করে দিয়েছেন। আপনি যেহেতু একবার ধোঁকা খেয়েছিলেন, আপনার জীবনের এত বড় একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনার আরও হাজার হাজার বার ভাবা উচিত ছিল যে আপনি এই বিয়ের পরে কি এই সমাজে টিকে থাকতে পারবেন। আপনার তো অনেক বেশি বাস্তববাদী হওয়া উচিত ছিল। 21 বছর যখন একটি ছেলে আপনাকে প্রপোজ করে, আর আমার কথা হলো যে কি করে ও সাহস পায় প্রপোজ করার, সেই ওয়েটা কেন দেওয়া হলো, তখনই কিন্তু আপনার ওকে বোঝানো উচিত ছিল যে এটা সম্ভব নয়, এটা হতে পারে না, এটা ভালোবাসা না, এটা মোহ, আর না হয় তুমি নেশা করো, নেশার টাকা দরকার, তা না হলে অন্য কোনো ব্যাপার আছে তাই আমাকে দরকার। আর ছেলেটির ভুল করারই বয়স কিন্তু আপনার বোঝানোর বয়স ছিল, আর না বুঝলে পেটানো দরকার ছিল, প্রয়োজনে আইনের আওতায় নেওয়া দরকার ছিল। আমরা শুধু এই সমাজ আর সমাজ ব্যবস্থাকে দায়ী করি, কিন্তু আমাদেরও যে বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে, আমরাও সমাজের বাহিরে চলে যাচ্ছি, সেই দিকে খেয়াল রাখি না। আপনারা হয়তো অনেকেই বলবেন যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সী মা আয়েশাকে বিয়ে করেছিলেন। এখানে দেখতে হবে যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পুরুষ মানুষ ছিল, সেহেতু আমরা একজন পুরুষ মানুষের সাথে একজন মহিলার কখনোই উদাহরণ টানতে পারি না, আমাদের টানা উচিত নয়। আসলে আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যে এখন আমরা পুরুষ আর মহিলাদের সমান সমান করতে চাচ্ছি। আমি একজন মহিলা হিসেবে বলছি, আমার মনে হয় যে আসলে সব ক্ষেত্রে পুরুষ মহিলার সমান সমান অধিকার হওয়া উচিত নয়, এতে মেয়েদের জীবন হুমকির মুখে পড়ছে। আপনারা অনেকেই বলবেন যে হুমায়ুন আহমেদও তো তার হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করেছিল, বা এমন অনেক পুরুষও আছে যে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করছে, এটা আসলে পুরুষের পক্ষেই সম্ভব। মেয়েদের জীবনে কিন্তু এমন অনেক ডিসিশন কাল হয়ে দাঁড়ায়। এই শিক্ষিকা ম্যাম তো হচ্ছে প্রথমে প্রেম করে ভুল করেছেন, বিয়ে করে তো আরও বড় ভুল করেছেন, আর এখন আত্মহত্যা করে অনেক বড় ভুল করেছেন। ইহকাল পরকাল সব কিছু তিনি শেষ করেছেন।
ছাত্র শিক্ষিকার বিয়ের এই নিউজটা পড়ার পর থেকেই আমার কেমন জানি অস্থিরতা শুরু হয়েছে। আমার শুধু মনে হয়েছে যে আসলে এটা কি করে সম্ভব, এই বিয়ে তো সম্ভব না। কারণ অনেকেই বলে যে সেইম এই যে ছেলেমেয়েরা বিয়ে করলে হচ্ছে তাদের মধ্যে বোঝাবুঝি হয় না, তাদের সম্পর্ক টিকে না, সম্পর্ক ভেঙে যায়। আর সেখানে তো মানে ছেলের হচ্ছে এইজ বেশি হলে সমস্যা ছিল না, কিন্তু একটা মেয়ের এইজ এত বেশি যেটা আসলে কি করে মেনে নেওয়া সম্ভব। কয়েকদিন পরে দেখা যাচ্ছে এই ছেলেই ওনাকে খোঁটা দিবে যে তুমি এত বড় বুড়ো হয়ে গেছো, তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। আমি আসলে ওদের বিয়েটা শোনার পর থেকে আমি এইটাই ভেবেছি যে হয়তো মানে ছাড়াছাড়ি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, বা খুব বেশি দিন যাবে না ছাড়াছাড়ি হতে। কিন্তু ম্যাম যে এত বড় একটি ভুল ডিসিশন নেবে, উনি একজন কলেজ শিক্ষিকা, সহকারী শিক্ষিকা, ওনার কাছ থেকে আসলে এটা আশা করা যায় না। কি বলবো, আসলে বলার ভাষা নেই। আমাদের সমাজের মানুষের বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে, আমরা আসলে বাস্তববাদী হচ্ছে না, আমরা আবেগে ভেসে বেড়াচ্ছি, যার কারণে আসলে আমাদের এত বড় বড় ভুল হয়ে যাচ্ছে। মানুষ যেহেতু সামাজিক জীব, সামাজিকভাবেই চলতে হয়, একা একা চলতে পারে না, তাই অবশ্যই সমাজের কিছু নিয়মকানুন মেনেই মানুষকে চলতে হবে। তা না হলে সমাজের কাছে হেয় প্রতিপন্ন হতে হবে এবং শেষ পর্যন্ত এই ম্যামের মতো জীবন শেষ করে দিতে হবে। আমরা যদি আমাদের জীবনকে টেলিভিশন বা নিউজের শিরোনামে না আনতে চাই, সমাজের মানুষের আলোচনা সমালোচনায় না আসতে নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের জীবনকে সামাজিক ব্যবস্থার বা সামাজিক নিয়মের মধ্যেই রাখতে হবে। জীবনকে উন্মুক্ত করলে তো উন্মুক্ত জিনিস নিয়ে মানুষ কথা বলবেই। আল্লাহ যেন আমাদেরকে ভালো মন্দ বোঝার ক্ষমতা দান করে এবং সঠিক পথে চলার তৌফিক দান করে।